সেগুলো নিয়ে শুধু কথা বলা তার কারণে আজকে তো ব্যাপক আকার ধারণ করেছে এবং আমরা যেটা বিশেষজ্ঞদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আপনি এটা কন্টিনিউ করবে এই জন্যে যে এখন পর্যন্ত এটাকে এর যে বিস্তার এটাকে প্রতিরোধ করার জন্য যে ওষুধ দরকার মশক নিধনের জন্য সেটা এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি এবং এখন যেটা করা হচ্ছে এটা একেবারেই ইফেক্টিভ না এবং এটার জন্যে যে আপনার আরও যে চিকিৎসার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার সেই ব্যবস্থাগুলো কিন্তু পুরোপুরিভাবে সেই করা হচ্ছে না আমরা তো মনে করি যে এটা একটা আপনার একটা জরুরি অবস্থায় ঘোষণা করে একটা আপনার জেলাগুলোতে এখন তো ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলাগুলোতেও আমরা পত্রপত্রিকায় যা দেখছি যে প্রায় তেষট্টিটা জেলায় তেষট্টি চৌষট্টি একটা বাদ দিয়ে নেত্রকালকে নেত্রকালতে পাওয়া গেছে চৌষট্টি জেলাতেই আপনার এটা ছড়িয়ে পড়েছে এবং এটা যদি আপনার বিস্তারটাকে যদি রোধ না করা যায় এটা তো আরও ভয়াবহ আকার ধারণ করে এই কারণে আমরা মনে করি যে এখন আপনার এটা জরুরি অবস্থায় ঘোষণা করে জরুরি অবস্থার ভিত্তিতেই এর সমস্যাটার সমাধান করা দরকার সিটি কর্পোরেশন আমাদের ঢাকাতে দুটো সিটি কর্পোরেশন করে ভয়াবহভাবে তারা ব্যর্থ হয়েছে এবং শুধু ব্যর্থ হয়নি তারা কতগুলো কথা বলছে যে কথাগুলো আপনার অত্যন্ত মানে হতাশাব্যঞ্জক এবং আপনার ক্ষমার অযোগ্য আমরা মনে করি যে এটাকে আপনার অত্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করে এই বিষয়টার মোকাবেলা করা দরকার এটা খুব জরুরি হয়ে পড়েছে মানে প্রশাসন বিভাগ বাংলাদেশ চালাচ্ছে না বাংলাদেশ চালাচ্ছে এখন বিচার বিভাগ আদালতের হুকুম হয় তারপরে কথাবার্তা হয় নড়াচড়া করে সেভাবে চলে অর্থাৎ ইনফ্যাক্ট দ্য গভর্নমেন্ট ইজ কমপ্লিটলি ফেইল অন্যান্য ক্ষেত্রে তো বটেই এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আপনার ডেঙ্গুকে প্রতিরোধ করার ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তো আমরা মনে করি যে এগুলো ওই দিকে না গিয়ে উচিত অন্য অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি ভিত্তিতে সমস্ত ব্যবস্থা গ্রহণ কিছুটা যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার কারণ এখন সময় খুব কম আপনার ইতিমধ্যে যেভাবে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা পরিবার এখন আপনার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে বিশেষ করে শিশুদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি এখন যে কয়েকটা দেখে আসলাম আপনার তারা অনেকেই আপনার এখনও বেশ সংকটাপন্ন অবস্থায় আছে আমার মনে হয় যে এটা সরকারের উচিত হবে আর কাল বিলম্ব না করে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে এবং আমাদের যারা চিকিৎসক আছেন তাদের সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে সকলের সহযোগিতা নিয়ে এটা মোকাবেলা করার জন্য কাজ করা করাও বলেছে সিটি কর্পোরেশন লোকেরাও বলেছে যে সিন্ডিকেট টিন্ডিকেট কাজ করে সেইভাবে আপনার ইতিপূর্বে যে অসুস্থ আনা হয়েছে এখন এই বিষয়টাতেই হচ্ছে যে সরকারের জবাবদি তা নেই আপনার জনগণের কাছে যাই কোনো জবাব করতে হয় না সেই সরকারের তো এই ধরনের সমস্যা হবেই এটা নেই এখানে তাদেরকে কোনো দায়বদ্ধতা নেই সেই কারণেই এই ঘটনাগুলো ঘটছে আমরা ম